সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করি আমার চ্যানেলটিকে দেখার জন্য। আপনারা যিনারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তিনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও আপলোড করব, আপনারা তৎক্ষণাৎ সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মোবাইলে বা পিসিতে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে অবগত করতে চাই। বর্তমান যুগে আমাদের ভারতবর্ষে প্যান কার্ড এবং আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যিনারা ব্যাংকে লেনদেন করেন বা আপনাদের মধ্যে যিনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা জানেন একটি নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট পরিমাণ অর্থ তোলা যায় উইথ প্যান কার্ড ছাড়াই, তার বেশি পরিমাণ অর্থ তুলতে হলে প্যান কার্ডের প্রয়োজন, এছাড়াও বেশি পরিমাণে অর্থ লেনদেন করতে হলে প্যান কার্ডের প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নিজের মোবাইল থেকে, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও নয়, নিজের মোবাইল থেকেই আপনারা নিজেদের জন্য প্যান কার্ডে আবেদন করতে পারেন। আজকে যেটি দেখাবো এটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য প্যান কার্ডে আবেদন। নেক্সট ভিডিও বা পরে কোনো এক সময়ে আমি দেখাবো কিভাবে নাবালক বা নাবালিকা বা আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চা বা ভাই বোনদের জন্য কীভাবে প্যান কার্ড বানাবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন অনলাইনে। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার খুলে নিয়ে এখানে লিখলাম অনলাইন প্যান, এ চলে এলো অনলাইন প্যান কার্ড, ক্লিক করলাম। মনে রাখবেন প্যান কার্ড তৈরি করার জন্য অনলাইনে দুখানা সংস্থা রয়েছে, একটি হচ্ছে UTIITSL আর একটা হচ্ছে টিনটিন NSDL। এই NSDL বা UTIITSL দুটোর মধ্যে যে কোনো একটি সংস্থার মাধ্যমে আপনি প্যান কার্ড তৈরি করে নিতে পারেন। আমরা আজকে দেখাবো এই NSDL এর মাধ্যমে কীভাবে আপনারা প্যান কার্ড তৈরি করবেন বা বানাবেন। আমরা প্রথমে লিখলাম অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই পেজটি খুলে গেল। আমাদের এখানে দেখা যাচ্ছে বাঁ দিকে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, ডান দিকে রয়েছে রেজিস্টার্ড ইউজার্স। আমরা এটা করতে শুরু করবো ফিলাপ। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, ক্লিক করলে এখানে দেখা যাবে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন, নিউ প্যান ফরেন সিটিজেন, চেঞ্জ অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা, রিপ্রিন্ট অফ প্যান কার্ড, নো চেঞ্জেস ইন এক্সিস্টিং প্যান ডাটা। আমরা নতুন প্যান কার্ড তৈরি দেখাচ্ছি এবং এটি ভারতীয় নাগরিকদের জন্য দেখাচ্ছে, তাই এক্ষেত্রে ফর্ম 49A ফিল আপ করতে হবে, তাই আমরা এটা সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরিতে গিয়ে রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন অফ পার্সনস, বডি অফ ইন্ডিভিজুয়াল ট্রাস্ট, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ফার্ম, এখানে ব্যক্তি নিজে করছে তাই এটা হবে ইন্ডিভিজুয়াল। টাইটেল, টাইটেলে গিয়ে স্ত্রী, পুরুষ হলে স্ত্রী, মহিলা হলে শ্রীমতী এবং নাবালিকে মেয়ে হলে কুমারী, এখানে আমরা দিলাম স্ত্রী। লাস্ট নেম অর্থাৎ পদবীটি, ফার্স্ট নেম প্রথম নাম, মিডিল নেম মধ্য নাম, এক্ষেত্রে আমরা দেখে নিই কীভাবে করতে হবে। আমরা দিলাম, আমরা ধরে নিচ্ছি যে যিনারা আমরা আবেদন করছি তার নাম হচ্ছে লিটন কুমার দাস, তাহলে দাসটা হবে লাস্ট নেম বা সার নেম, ফার্স্ট হবে লিটন LITAN লিটন, আর মিডিল নেম হবে কুমার KUMAR, এই হলো নাম লিটন কুমার দাস, এটা প্রথম নাম, মধ্য নাম, শেষ নাম। ডেট অফ বার্থ আমাদের এখানে দিয়ে দিতে হবে, আমরা ধরে নিচ্ছি আবেদনকারী ডেট অফ বার্থ হলো 1998 সালের জানুয়ারি মাসের 10 তারিখ হলো। এখানে তার একটি ইমেল আইডি দিতে হবে, আমরা একটি ইমেল আইডি দিয়ে দিলাম, একটি ইমেল আইডি বসিয়ে দিয়ে তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম হলো। এইবার নিচে এখানে রয়েছে ক্যাপচা কোড, এখানে আমরা ক্যাপচা কোডটি বসিয়ে দেবো, যেরকমটি আছে সেরকমটি ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। তারপরে আমরা করবো সাবমিট, সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে একটি সরি এই যে টোকেন নাম্বার চলে এলো, এই টোকেন নাম্বারটি আমাদেরকে লিখে রেখে দিতে হবে কোনো এক জায়গায়, এই টোকেন নাম্বারটি। এবার আমরা কি করব, কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব।
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেল। এই ফর্মটি হচ্ছে 49A। যদি আমরা অফলাইনে করতে চাই তাহলে আমাদেরকে 49A ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনেও করছি তাই 49A ফর্ম ফিল আপ করব। আমরা যখন এই 1 2 3 4 5 প্রথমে গাইডলাইন্স, দ্বিতীয় হচ্ছে পার্সোনাল ডিটেলস, তৃতীয়ত হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, চতুর্থ হচ্ছে এও কোড, পঞ্চমত হচ্ছে ডকুমেন্ট ডিটেলস, এইগুলো আমাদেরকে একটা একটা করে ফিল আপ করতে হবে। আমরা যেটা করবো একটা করে হয়ে যাওয়ার পর, একটা স্টেপ হয়ে যাওয়ার পর সেফ ড্রাফট করে নেবো, যাতে যাতে করে কোনো রকম অসুবিধা হলে বা ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হলে আমরা আবার সেইখান থেকেই শুরু করতে পারি। এখানে অপশনগুলো রয়েছে সাবমিট ডিজিটালি থ্রু ই কেওয়াইসি অ্যান্ড ই সাইন ইন পেপারলেস, এটি অনেকেরই নেই, ই কেওয়াইসির মাধ্যমে করা যেতে পারে। সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু ই স্ক্যান, এটিও অনেকের নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করবেন, তারপরে সমস্ত তথ্য সম্বলিত কাগজপত্রগুলি আপনারা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন, সেটাই সব থেকে বেস্ট উপায়। তাই আমরা ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি সেটিতে সিলেক্ট করে নেব। এই যে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামবো, দেখি কী রয়েছে। নিচের দিকে স্ক্রল করে নামি, এই যে এখানে রয়েছে আবেদনকারীর হয়তো ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড। যদি আপনারা ফিজিক্যাল প্যান কার্ড, এটিএম কার্ডের মতো যে প্যান কার্ড হয় সেটা যদি চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। এখানে নোতে ক্লিক করলেও ফিজ লাগবে, ফিজটা খুবই কম। এক্ষেত্রে ফিজটা হচ্ছে কত, ইকোয়াইসি বা ফিজিক্যাল মোডে ইকোয়াইসি করলে 66 টাকা, ফিজিক্যাল মোডে করলে 72 টাকা। আর এখানটাই আপনারা যদি করেন তাহলে দেখুন এখানটায় রয়েছে ফিজিক্যাল মোডে ইন্ডিয়ান হলে 101 টাকা, ফিজিক্যাল মোডে ইন্ডিয়ান হলে 107 টাকা, ইকোয়াইসি করলে 101 টাকা, অর্থাৎ 107 টাকা মতো পড়বে। তাই আপনারা ফিজিক্যাল এটিএম কার্ডের মতোই কার্ডটি নেবেন, এখানে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে নামুন, দেখুন এখানে লেখা আছে এন্টার আধার লাস্ট 4 ডিজিট। আপনার আধারের শেষ 4টি ডিজিট লিখবেন, আমি এখানে আধার শেষ 4টি ডিজিট দিয়ে দিলাম। নেম অ্যাজ পার আধার, আপনি এটা ভালো করে মনে রাখবেন আপনার আধারে কী নাম রয়েছে, যে নাম রয়েছে সেই নামটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিলাম এখানে নামটি, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই দেখুন শ্রী লিটন কুমার দাস, এইরকম চলে এলো। ডেট অফ বার্থ, জেন্ডার, জেন্ডার পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, তৃতীয় লিঙ্গ হলে ট্রান্সজেন্ডার, এখানে পুরুষ দিলাম আমরা। এইবার নিচে রয়েছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, আপনার কি অন্য কোনো নামে পরিচিত রয়েছে, এটা থাকলে ইয়েস দিয়ে অপশন দেবেন, নাহলে নো দেবেন, এখানে নো দিলাম। হয়তো মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্নিশিং দ্য নেম অফ ইউর মাদার অনলি, অর্থাৎ মা যদি একক হয় এবং আপনি যদি শুধুমাত্র মায়ের নামের ভিত্তিতে প্যান কার্ড আবেদন করতে চান এবং প্যান কার্ডের মায়ের নাম প্রিন্টেড চান তাহলে এখানে ইয়েস করবেন, নচেত নো করবেন। এবার আমরা বসাবো বাবার নাম, বাবার নামটা আমরা বসে দেখছি, সেই লাস্ট নেম, তারপরে হচ্ছে ফার্স্ট নেম বসিয়ে দিলাম, বাবার নাম শায়ন কুমার দাস। এবার বসাবো মায়ের নাম, মায়ের নামও আমরা বসিয়ে দিলাম। এইবার লেখা রয়েছে এখানে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, ভালো করে বুঝে নিন, এখানে আমরা বাবার নাম বসিয়েছি, মায়ের নাম বসিয়েছি। প্যান কার্ডে আমরা বাবা মায়ের মধ্যে কার নাম প্রিন্টেড চাই, যদি বাবার নাম প্রিন্টেড চাই তাহলে বাবার নামে এখানে বা ফাদার্স নেমে ক্লিক করব, যদি মায়ের নাম প্রিন্টেড চাই তাহলে মাদার্স নেমে ক্লিক করব, আমি এক্ষেত্রে ফাদার্স নেমেই ক্লিক করলাম। তারপরে আমরা করব, এবার আমরা এখানে গিয়ে একটু সেভ করে নিই ডাটাটাকে, সেভ ড্রাফট হয়ে গেল। এইবার আমরা চলে যাব নেক্সট অপশানে, নেক্সটে ক্লিক করলাম, এবার আমাদের এই পার্সোনাল ডিটেলসটা চলে এলো। সোর্স অফ ইনকাম, আপনার যদি সোর্স অফ ইনকাম স্পেসিফিক কিছু থাকে, যদি স্যালারি হয় তাহলে স্যালারি দেবেন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বাড়ি বা জমি সম্পত্তি থেকে ইনকাম থাকলে সেটা দেবেন, ইনকাম ফ্রম বিজনেস, বিজনেস থেকে ইনকাম হলে সেটা দেবেন। সেটা দিলে আপনাকে এখানে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে অপশান চলে আসবে, আর্কিটেক্ট বিভিন্ন জায়গায় জিনিস আছে সেটা আমাদের দেখে নিতে হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস অন্যান্য জায়গা থেকে ইনকাম হলে সেটা দেবেন, ক্যাপিটাল গেন্স থাকলে সেটা দেবেন, আর নো ইনকাম হলে নো ইনকামের ঘরে ক্লিক করুন। অ্যাড্রেস অফ কমিউনিকেশন মনে রাখবেন, অ্যাড্রেস অফ কমিউনিকেশন রেসিডেন্স অর্থাৎ বাড়ি, অফিস হচ্ছে অফিস সেটাই, কিন্তু এক্ষেত্রে যদি আপনি নো ইনকাম দিয়ে রাখেন, আপনার যদি কোনো ইনকামই না থাকে তাহলে আপনার অফিস অ্যাড্রেস দেওয়ার কোনো মানি হয় না, তাই আপনারা রেসিডেন্স অ্যাড্রেসটি, বাড়ির অ্যাড্রেসটি দেবেন। আমরা এখানে বাড়ির অ্যাড্রেসটি দিয়ে দিলাম,
আমরা অ্যাড্রেসটি এখানে ফিল আপ করছি, আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন। আমরা বসিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে বসাবেন, কোনো যেন ভুল না হয়। এখানে ভুল হলে কিন্তু আপনার অসুবিধা হবে, আপনারা সুন্দরভাবে অ্যাড্রেসটি এখানে বসাবেন। হলো, এরপরে অফিস অ্যাড্রেস বসানোর দরকার নেই, যেহেতু আপনারা ইনকামটি এখানে ইনকাম জিরো করেছিলেন, তাই এখানে অফিস অ্যাড্রেস বসানোর প্রয়োজন নেই। এমএস কল করে নিচে চলে আসুন, টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। টেলিফোন নাম্বার এখানে গিয়ে অবশ্যই এটাকে ইন্ডিয়া সিলেক্ট করবেন, 91। ফোন নাম্বারটা একবার মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা, ইমেল আইডিটা একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটি আপনারা অবশ্যই বাই ডিফল্ট নো থাকবে, নো সিলেক্ট করবেন। এটি ইয়েস হয়, কখন হয় সেটা আমরা পরে একসময় দেখাবো, নেক্সট ভিডিওতে যখন মাইনরদের জন্য বা ছোট ছোট ভাই বোনদের বাচ্চাদের জন্য প্যান কার্ড করা শেখাবো, তখন আমি এটা দেখাবো। এখন এটা আপনারা নোই করবেন, তারপরে আপনারা এখানে গিয়ে সেভ ড্রাফট করে নেবেন। সেভ ড্রাফট করে নেওয়ার পর নিচে স্ক্রল করে নেমে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস চলে এলো। এখানে এসেছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার। এগুলো যদি আপনারা কিছু না জানেন কোনোভাবে ঘাবড়াবেন না, আপনারা এখানে ইন্ডিয়ান সিটিজেন অপশনে চলে এসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন চলে এসেছে স্টেট, স্টেটে গিয়ে ক্লিক করুন, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। তারপর সিটি সিলেক্টে গিয়ে আপনি দেখুন আপনার সিটি কোনটা রয়েছে, সেই সিটিটা আপনি খুঁজে নিন ভালো করে। আমি খুঁজে নিচ্ছি, এই যে আমি দেখে দেখতে পেলাম, এই আমি সিটি খুঁজে নিলাম। এরপর দেখুন এই যে ডেসক্রিপশন, তার সঙ্গে অ্যাডিশনাল ডেসক্রিপশন, এইগুলো আপনারা মিলিয়ে নিন, যে সার্কেল 42-তে কোনগুলো রয়েছে, সার্কেল 42-1-এ কোনগুলো রয়েছে, 42-2-এ কোনগুলো রয়েছে, এইরকমভাবে মিলিয়ে দেখে নিন আপনি কোথায় পড়ছেন। আমি এখানে পড়ছি, তাই এখানে ক্লিক করে নিলাম। এবার আমি নেক্সট করবো, নেক্সট করার সঙ্গে সঙ্গে আমার এও কোডগুলো ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে কি কি ডকুমেন্টস আছে। এখানে সব থেকে আধার, দ্রুত আধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি এখানে সমস্ত জায়গায় আপনার প্যান কার্ডে ফর্মের সমস্ত জায়গায় আপনি যেটা করবেন আধার নাম্বারটি দেবেন। এই যে আধার কার্ড ইস্যুড বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেসেও আপনারা আধার কার্ডটি সিলেক্ট করবেন, এই যে আধার কার্ড, এবং প্রুফ অফ ডেট অফ বার্থ এখানেও গিয়ে আপনারা আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন। হলো, এইবার দেখুন এখানে ডিসক্রিপশনে একটা ডিক্লারেশন লেখা আছে, এখানে ডিক্লারেশনটা দেখতে হবে। আই অবলিক উই লিটন কুমার দাস ইন দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দ্য ক্যাপাসিটি অফ, এখানে ক্লিক করবেন। হিমসেলফ অর হারসেলফ, লিটন কুমার দাস আইদার হিমসেলফ অর হারসেলফ হবে, তাই এই প্রথমটি সিলেক্ট করে নেবেন। প্লেস, প্লেসটি আপনি দেবেন এখানে, প্লেস 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 বসিয়ে দিলেন, ডেটটা থাকলো। সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইবার আপনার প্রথমে আপনি দিয়েছিলেন আধারের শেষ চারটি সংখ্যা, এইবার আপনাকে দিতে হবে আধারের প্রথম আটটি সংখ্যা। আপনি প্রথম আটটি সংখ্যা বসিয়ে দিন, বসিয়ে দিলেন। এইবার একবার ভালো করে মিলিয়ে দেখে নিন আপনার সমস্ত তথ্যগুলো ঠিকঠাক রয়েছে কিনা, মেল, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে কিছু, প্যান, ফিজিক্যাল কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস, এগুলো আনএডিটেবল, এগুলো সব দেখে নিন। সব কিছু ঠিকঠাক থাকলে একবার মিলিয়ে দেখে নিন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এবার নিচে এসে আপনি প্রসিডে ক্লিক করুন। প্রসিডে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে পেমেন্ট অপশনটা চলে এলো, অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন টাইপ, মোড অফ পেমেন্ট, আপনি কোন মোডে পেমেন্ট করতে চান। যদি ডিমান্ড ড্রাফে পেমেন্ট করতে চান তাহলে ডিমান্ড ড্রাফে এখানে ক্লিক করবেন, এটা হবে না। দেখুন অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, পেটিএম এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেস্ক, বিল ডেস্কের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আপনি দুটোর মধ্যে যে কোনো একটি করতে পারেন। আমি এক্ষেত্রে বিল ডেস্কটি করাটাই ভালো বলে মনে হয়, তাই বিল ডেস্কে ক্লিক করলাম। ক্লিক করে এই দেখুন আপনার চার্জ হবে 107 টাকা, নিচে স্ক্রল করে নামবেন, এইখানে টার্মস অফ সার্ভিসেসে গিয়ে এইখানে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিসেস এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে, এটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, পারলে এটি টুকে রেখে দিতে পারেন। পে কনফার্মে ক্লিক করুন, পে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বিল ডেস্কে পেমেন্ট গেটওয়ে খুলে যাবে,
দেখুন, প্রথমে বাঁ দিকে বাই ডিফল্ট ক্রেডিট কার্ড সিলেক্ট হয়ে থাকবে, আপনি এটাকে ক্লিক করে ডেবিট কার্ডে নিয়ে নিতে পারেন। ডেবিট কার্ড হলে এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডারের নেম দিতে পারেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন, ভারত কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এইরকমভাবে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার পর আপনি আপনার যে টোকেন নাম্বার ছিল সেটা দিয়ে আবার সার্চ করে নেবেন, বা সঙ্গে সঙ্গে প্রিন্ট ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে পেমেন্ট রিসিপ্ট, সেই সঙ্গে আপনি এখানে সমস্ত তিনটে ক্ষেত্রে আধার ডকুমেন্টস বলে সিলেক্ট করেছেন, সে আধার ডকুমেন্টসটা সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশনের ফর্মের ওপর আপনার কালার ছবি বসিয়ে ঠিকানায়, নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সেই ঠিকানাটা কোথায় আমরা একবার দেখে নিই, কোন ঠিকানায় পাঠাতে হবে, সেই ঠিকানায় আপনি অবশ্যই ফর্মটিকে পাঠিয়ে দিন। তাহলে আপনার প্যান কার্ড নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনি আপনার প্যান কার্ড কিছুদিনের মধ্যে, অ্যাজ মাচ অ্যাজ 15 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমরা দেখি, আমরা এখানে গিয়ে দেখে নেব কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। এই যে এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন এখানটায়, ঠিক আছে? এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই আপনাদের আশা করি চলে যাবে, বা এই অ্যাড্রেস যে কোনো একটি অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এখানে পাঠালেই আপনাদের প্যান কার্ড 10-15 দিনের মধ্যে আশা করি প্রিন্ট হয়ে চলে আসবে। ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সেই সঙ্গে যাদের মধ্যে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন তাদেরকে অনুরোধ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।